মোহনাস রেসিপি বিডিতে সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য থাকছে ক্যারামেল ম্যাঙ্গো পুডিং। অসম্ভব মজার এই ম্যাঙ্গো পুডিংটি তৈরি করতে কিন্তু একদমই কোনো ঝামেলা নেই। ঘরে থাকা আম, দুধ, ডিম দিয়ে কিন্তু খুব সহজে আপনারা এই ম্যাঙ্গো পুডিংটি তৈরি করে ফেলতে পারেন। রেসিপিটি শুরু করার আগেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমের পুডিং তৈরি করার জন্য আমি ছোট সাইজের দুইটি আম নিয়েছি। আমগুলো কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে। আমগুলো ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে আমের পিউরি তৈরি করে নিচ্ছি। আমার আমের পুডিং তৈরি করার জন্য আমের পিউরিটা তৈরি করা হয়ে গেছে। আমের পুডিং তৈরি করার জন্য আমি ক্যারামেলটা রেডি করছি। তার জন্য বাটিতে আমি আড়াই টেবিল স্পুনের মতো চিনি নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন চুলার আগুনটা লো থেকে একটু মিডিয়ামে রেখে আমরা ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। পর্যাপ্ত আমরা যে কালারটা চাই সেটা আসা পর্যন্ত অপেক্ষা করা যাবে না, এর আগে নামিয়ে ফেলতে হবে, না হলে বাটির তাপে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। পরবর্তীতে বাটির তাপে আরেকটু ডিপ হবে আমি যে কালারটা চাই। যেহেতু ক্যারামেলটা আমি আরেকটি বাটিতে ঢালবো না, তাই আমি এই অবস্থাতেই ক্যারামেলটা নামিয়ে ফেলছি। আমি এখন এটাকে সেট হতে দিব। এখন আমি আম, দুধ, ডিমের মিক্সারটা তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, যার মধ্যে চারটি ডিম ভেঙে নিচ্ছি। অবশ্যই ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজ থেকে সরাসরি ডিম বের করে পুডিং তৈরি করা হলে কিন্তু পুডিংটা ভালো হবে না, তাই আপনারা কমপক্ষে আধা ঘন্টা আগে ডিমগুলোকে বের করে রাখবেন। আমি এখন দিচ্ছি হাফ কাপ চিনি। যেহেতু এখানে আম দেওয়া হবে, আমও মিষ্টি, সেই বুঝেই আপনারা কিন্তু চিনিটা ইউজ করবেন। আমার লেগেছে হাফ কাপ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখন ডিম আর চিনি একসাথে মিশিয়ে নিচ্ছি। জোরে জোরে বিট করে এটাকে মিশাতে গেলে আমাদের যখন পুডিং হবে তখন কিন্তু অনেক উঁচু হয়ে ফুলে যাবে, বাট পরবর্তীতে নামানোর পরে কিন্তু এটা চুপসে যাবে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। জোরে বিট করে কিন্তু এটাকে মিশানো যাবে না, এটাকে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এই টিপসগুলো একটু ফলো করে বানান, দেখবেন আপনাদের পুডিংটা কিন্তু খুব সুন্দর পারফেক্ট হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আধা কেজি দুধকে কমিয়ে আমি এক কাপ করেছি। তারপরে এখানে টু টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে মিশিয়ে নিয়েছি। মিল্ক পাউডার দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, আর ডিমের গন্ধটাও কিন্তু লাগে না, যেহেতু আমি এখানে কোনো ভ্যানিলা এসেন্স ইউজ করছি না। আপনাদের ইচ্ছে হলে আপনারা ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন অথবা যে কোনো এসেন্স। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আমের পিউরি। অনেকেরই ধারণা হতে পারে মেজারমেন্ট কাপে আমি দুধ মেপে দিয়েছি। কিছু এক লিটারের মগ পাওয়া যায়, সেখানে এক কাপ, দুই কাপ এভাবে লেখা থাকে, সেই মগেরই এক কাপ পরিমাণ দুধ কিন্তু আমি ইউজ করেছি। আর আপনারা যদি মেজারমেন্ট কাপে মেপে দিতে চান তাহলে এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ দিলেই হবে। আমার মেশানো হয়ে গেছে। এইদিকে আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কালারটা কেমন এসেছে। এখন আমি যে কাজটি করব খুবই গুরুত্বপূর্ণ। বাটির উপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম, এর মধ্যে দুধের সে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তারপর আমি ভালোভাবে ছেঁকে নেব। মিশ্রণটি ঢালা হয়ে গেছে, এখন আমি একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি। অবশিষ্ট যে অংশগুলো আছে সেটা আমি এখন ফেলে দিচ্ছি। চুলায় বসানোর জন্য মিশ্রণটা কিন্তু একদম রেডি। অন্যদিকে চুলায় আমি একটা পাতিল বসিয়েছি, যার উপরে একটা স্টেইন বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানি এমন পরিমাণে দিতে হবে যেন স্টেইনটা ডুবে যায়, আর বাটি যে বসাবো বাটিও যেন একটুখানি ডুবে থাকে। আমি এখন পুডিংয়ের বাটির উপরে ঢাকনাটা দিয়ে বসিয়ে দিচ্ছি। এখন পাতিলের উপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। তারপর প্রথম 5 মিনিট চুলার আগুনটা হাইতে রাখবো, তারপরে একটুখানি কমিয়ে মিডিয়ামে রেখে পুরো পুডিংটা তৈরি করে নিচ্ছি। আমি প্রায় 35 মিনিট পরে এসে পুডিংটা চেক করে দেখছি। চেক করার সময় অবশ্যই আগুনটা কমিয়ে তারপরে চেক করবেন, না হলে হাতে ভাপ লেগে পুড়ে যেতে পারে। আমি এখন স্টিক দিয়ে চেক করে দেখছি।
স্টিক দিয়ে চেক করে উঠিয়ে নিয়ে যখন দেখবেন স্টিকটা ধরে যে হাতে কিছু লেগে নেই তখনই বুঝতে হবে পুডিংটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখন নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আমি এক ঘন্টা বাহিরে রেখে এটাকে সেট করে নিয়েছি। আপনারা চাইলে ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে কিন্তু মোল্ড আউট করতে পারেন, কিন্তু একেবারে গরম অবস্থায় ঢালতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি এখন একটা নাইফের সাহায্যে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। আমি এখন যে প্লেটে পুডিংটা রাখব ওই প্লেটটা বাটির উপরে এভাবে ঢাকনা দিয়ে উল্টিয়ে নিব, তারপরে উপরে ট্যাপ করে আলতো করে বাটিটাকে উঠিয়ে নিচ্ছে। তো হয়ে গেল কিন্তু আমাদের ম্যাঙ্গো পুডিং তৈরি করা। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে আর তুলতুলে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। নাইফের সাহায্যে এটাকে আমি সরাতে পারছি না, এতটা তুলতুলে হয়েছে, আস্তে করে কিন্তু এটাকে সরাতে হচ্ছে। আর দেখতেই তো পাচ্ছেন ভিতরটা কত স্মুথ হয়েছে। আমি একটু আপনাদেরকে তুলে দেখাচ্ছি কাছ থেকে, আর একটু নাড়িয়েও দেখাচ্ছি কতটা তুলতুলে, আপনারা দেখতেই পাচ্ছেন। রেসিপিটি ফলো করে টিপসগুলো লক্ষ্য করে যদি আপনারা পুডিং তৈরি করেন আপনাদের পুডিংটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক হয়ে যাক, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।